তোমরা চিল্লতি হবে না তোমাদের জালায় আর কোথাও যাওয়ার জো আছে থাক তো ঘরে কবিরাজ মশাই বসে আছে আমার কবিরাজ কেটে গেছো তুমি কি করব বল দিন দিন যা লালনের অবস্থা সে তো দু মাস ধরেই শুনছি তোমাকে এত করে বললাম যে কবিরাজি ওষুধে কিছুই হবে না লালন কে একবার সাই বাবার কাছে নিয়ে চলো রেখে দে তোর সাই বাবা এত বড় কবিরাজ কিছুই করতে পারলে না বিশ্বাস হবে কেন ও যে ফকির মানুষ ওষুধ দেয় পয়সা নেই সেবার ওই ভুলাইয়ের কি অসুখটা নাই হলো এক মুঠো ছাই ব্যাস এমনি ভোলায়ের গায়ে মাখিয়ে দেওয়া হলো ভোলায়ের নতুন জীবন ফিরে দিল সবই তো বুঝতে পারছি রে ভোলার দিন বুঝতে পারছো কারো ছেলে পুলে হয় না কেউ বা যক্ষায় ভুগছে বাবার পা দুখানে জড়িয়ে ধরে যে যা প্রার্থনা করে সে তাই পায় আচ্ছা সে যা হয় করা যাবে তুই একবার চট করে বনমালীদের বাড়ি থেকে ঘুরে আয় দেখি কেন বনমালীদের বাড়ি আমার কি জন্য ঘরে যে একটা পয়সাও নেই কবিরাজকে টাকা দিতে হবে না রোজ রোজ টাকা ধার দেবে লালন্য যদি কেউ ভালো করতে পারে সে পারবে ওই সিদ্ধাই ফকির সাইবা ঠাকুর আমি তোমার পায়ে আমার লালনকে সঁপে দিয়েছি তুমি ওকে রক্ষা করো তাই গেলে গো এই যে কবিরাজ মশাই আমি এইখানে আপনি কেমন দেখলেন দেখলাম তো সবই কিন্তু লক্ষণ তো খুব একটা ভালো নয় কেন কি হয়েছে না না চিন্তার কোনো কারণ নেই বুঝলি নারী যখন আমার হাতের মুঠোর মধ্যে তখন জমেরও সাধ্য নেই কবিরাজ মশাই লালন আমার ভালো হবে তো হবে মানে কিন্তু কতদিন হয়ে গেল একটু ধৈর্য ধরতে হবে লালনের মা একটু ধৈর্য আর কত ধৈর্য ধরবো কবিরাজ মশাই লালন আমার ভালো করে খায় না কথা বলে না সব সময় যেন আনমনা হয়ে কি ভাবে কবিরাজ মশাই আপনি ওকে ভালো করে দেখুন তা তো দেখবো লালন না কিন্তু সত্যি কথা বলতে আসলে কথাটা হচ্ছে যে টাকা টাকা তো আজও আপনাকে দিতে পারবো না সে কি কথা আর তা আজ দু মাস ধরে তোমার ছেলের চিকিৎসা করছি আপনি কিচ্ছু ভাববেন না কবিরাজ মশাই টাকা আমি নিশ্চয়ই দেব কিন্তু একসঙ্গে এত টাকা তুমি দেবে কোথেকে না দিতে পারি স্বামীর এই ভিটেটা আপনার কাছে রেখে দেব এই সামান্য ভিটে মারেটুকু নিয়ে আমি কি করব বলো দেখি দয়া করুন কবিরাজ মশাই দয়া করুন লালনের মুখের দিকে আমি ভালো করে চাইতে পারি না তাকে দেখলে আমার চোখ পেটে জল বেরিয়ে আছে আমার একটা সাপ কথা শুনে না দেখো বাবু আমারও তো আর জমিদারি নেই টাকা কিন্তু আমার চাই আর একান্তই যদি দিতে না পারো তাহলে অগত্যা ওই সামান্য ভিটে বাড়িটুকু নিয়ে লালন লালন মাঠ বয়ে ছুটছে তুই যেতে যেতে আবার ফিরে এলে কেন মাঠ বয়ে ছুটছে তো আবার সে ফিরিয়ে গেছে তুমি কোনো চিন্তা করো না লালনের মা বায়ুর প্রকোপ যতই বেশি হোক না কেন আমার বায়ু বিনাশিনী একটা বটিকাতেই ওকে আমি একেবারে রস কবিরাজ মশাই আমি বলছিলাম কি কথা নয় এত রসমাটা যে রাম হরি কবিরাজের আয়ুর্বেদকে উপেক্ষা করে রোগী ছুটবে কিন্তু রোগ ধরতে গেলে ধরা ওকে পড়তেই হবে লালনকে আমার মুঠোর মধ্যে আসতেই হবে আর তবেই আমার নাম রাম হরি কবিরাজ কবিরাজ মশাই আছে কবিরাজ মশাই এই যে কবিরাজ মশাই শিগগিরই আমার বাড়িতে একবার চলুন না কেন রে আমার ছেলেটা জ্বরে একেবারে বেহুশ হয়ে পড়ে আছে তা আমি কি করব দয়া করে আপনি একবার চলো কেন ওই সাই বাবার কাছে যাও না কবিরাজ মশাই গুতোয় পড়েছে কেটে আপনার আপনার পায়ে ধরে অনুরোধ করছি কবিরাজ মশাই আমার ওই একটা মাত্র ছেলে দয়া
ছেলের কি হবে? তোর ছেলের কি হবে তা আমি কি জানি? কবিরাজ মশাই, টাকা চাই, বুঝলি? টাকা চাই, 50 টাকা। 50 টাকা? হ্যাঁ। অত টাকা আমি কোথায় পাবো কবিরাজ মশাই? কোথায় পাবি না আমি কি জানি? যদি পারিস তো আমার সঙ্গে আয়, আর তা না হলে চলে যা শতান, ওই ধরি রাখ জচ্চর সাই বাবা, ওখান থেকে খানিকটা ছাইয়ে দে, তোর ছেলেকে খাইয়ে দে, যা তো সব। কবিরাজ মশাই, তোমরা শুনলে তো আমার ছেলেটাকে একে ফুটা হচ্ছে, কিন্তু আমার ছেলে যদি মরে যায় ওই নাম হরি কবিরাজকে আমি হারে হারে যে টাকা আমার না থাকতে পারে, কিন্তু যে রক্তই বড় লোকের ছেলে তৈরি হয় সেই রক্ত এই করিমের ছেলের মধ্যে আছে। ওই রক্ত চুষা কবিরাজকে আমি হারে হারে বসিয়ে দেব। আরে তুমি থামো তো, নিজের ছেলের কি হবে তার ঠিক? ওই বাড়িতে যদি ওই কবিরাজ ঢোকে ওর ঠেঁ দুকন আমি ভেঙে দেব, তবেই আমার নাম জগা। সংসারে অভাব অনটন, তার উপরে বৌমার চোখের জল, কেমন করে জল? আমার লালনকে তুমি ভালো করে দাও ঠাকুর। এত দেরি হলো দয়া? আমি সন্ধ্যার হিসেব পাই, আমি ফিরে। আচ্ছা, ধরো যেদিন তোমার এই সন্ধ্যা তারা উঠবে না সেদিন তুমি কি করবে? জি, ও কথা বলতে নেই। জানো দয়া, আজ এই সন্ধ্যার আলোয় তোমার মুখখানা আরো সুন্দর দেখাচ্ছে। আর তুমি আরো সুন্দর। এই ছাড়ো ছাড়ো, আর ছাড়ো না, কে দেখে ফিরে ছাড়ো না, আর ছাড়ো না। আচ্ছা, যাতে দেখতে না পান সেই ব্যবস্থাই করছি। আমি কালকে ঠিক যাবো মা। এতদিন না হয় তুই একা ছিলিস, একজনের সঙ্গে গাছ ছড়া বেঁধেছিস। কি করবো বলতে পারো মা? কেন এই পাগল মনটাকে আমি কিছুতেই বোঝাতে পারি না। আমার মাঝে মাঝে মনে হয় এই দুঃখের অনন্ত সমুদ্র মন্থন করে আমি অমৃত তুলে আনি, কিন্তু মা, তোর বাবা যখন স্বর্গে গেল তুই তখন এতটুকু, কত কষ্ট করে যে তোকে মানুষ করেছে, তুই একদিন বড় হবি, মানুষ হবে, আমার দুঃখ ঘুচে যাবে। কিন্তু মা, যদি পারি সেই কান্নার সমুদ্র তুই শুকিয়ে দে, আর আমাকে কাঁদাস না। একদিকে মা কাঁধে, দয়া কাঁধে, কে যেন আমায় ডাকে, কোথায় যেন নিয়ে যেতে চায়, কিন্তু মা দয়া এদের ছেড়ে আমি কি করে যাই? ঠাকুর জগন্নাথ, তবে কি আমার আশা পূর্ণ হবে না? দয়া, মাকে তুমি কি বলেছো? কই, আমি তো কিছু মনে করতে পারছি না। তবে মা কাঁদছে কেন? কাঁদছেন,
কান্নাই তো জীবনের সব দয়া। ওগো তুমি চুপ করো। আচ্ছা দয়া, আমি যদি কোথাও চলে যাই তোমার খুব দুঃখ হবে তাই না? চলে যাবে কোথায় যাবে? যদি বলি পুরী ধামে যাবো। পুরী ধামে? হ্যাঁ, ও পাড়া শম্ভু বনমালী ওরা সকলেই যাচ্ছে, ওদের সঙ্গে দিন কতকের জন্য আমিও ঘুরে আসি। সে তো অনেক, তোমার কষ্ট হবে না? দূর, কিসের কষ্ট? ঠাকুর জগন্নাথকে দেখব, সাক্ষী গোপাল দেখব, সব কষ্ট জল হয়ে যাবে। তুমি যেতে দেবে কিনা বলো। হে কি তুমি খাচ্ছ? বেশ, তোমার ইচ্ছা আমি বাধা দেব না, কিন্তু মা, মায়ের সমস্ত কান্না তুমি মুছিয়ে দেবে। বৌমা, যাই মা, মা ডাকছে, এসো ঘরে এসো। দয়া, কিন্তু তুমি কথা দাও মাকে তুমি এই বিষয়ে কিছুই জানাবে না। আচ্ছা তাই হবে। বলছিলাম বনমালী, টাকা চাইছে তো বেশ ভালো কথা, তা কথা ঠিক থাকবে তো? হ্যাঁ, যেন আমার কথার লজ্জন না হয়। কোনো লজ্জা না। বলছিলাম যে ওই সুদ কিন্তু একটু বেশি দিতে হবে। আচ্ছা কত দিতে হবে বলো? ধরো তুমি ওই 20 টাকা দিও। 50 টাকায় 20 টাকা সুদ, তাও মাত্র এই 15 দিনের জন্য। তা কি করব বলো, আমার তো ঘর সংসার আছে। আচ্ছা তাই দেব। এ তো শুধু তুমি বলে, অন্য কেউ হলে আরো বেশি নিতে। কথা যেন আমার দুই না। এই ডেমির পরে আশীর্বাদ করি ভালো ভালো জগন্নাথ দর্শন করে ফিরে। আমার টাকাটা দিয়ে যান। দিতে হবে? হ্যাঁ, ওই ওই টিপ সই দিলুম, টাকা দেবেন না? টাকা তোমাকে দেইনি। আগে না কি জানি বাবু, সব কিছু মনেও থাকে না, বুড়ো হয়েছি। দাঁড়াও দাঁড়াও, আমি আসল টাকা ফেলে রাখতে পারি, কিন্তু সুদের টাকা ও আমি কিছুতেই ফেলে রাখতে পারি না। আচ্ছা আসি বাবু। কল্যাণ বিচার করুন সভাপতি মশাই, এই অন্যায় বিচার করুন। আরে বাবা কি হয়েছে, কিসের বিচার বলবি তো? উপরা শীতলা রোজ রাত্রিবেলায় আমার বাড়িতে এসে আমার গিন্নির সঙ্গে ফুসুর ফাসুর করে, কত বারণ করেছি কিছুতেই শুনে না। কাল রাত্রে আর সহ্য করতে না পেরে দিয়েছি। বেশ করেছিস, বাবা একটা কাজের মতো কাজ করেছিস। তা হ্যাঁ রে শম্ভু, আমার কাছে ধরে নিয়ে আসতে পারলে না? তাই বেটা শাসিয়ে গেছে, আমার ঘরে ডেকে আগুন ধরিয়ে দেবে। বলিস কি রে, এত বড় সাহস, গায়ের মধ্যে এখনো রাম হরি কবিরাজ বেঁচে আছে। তাই তো আপনার কাছে ছুটি এলাম কবিরাজ মশাই। কোনো ভয় নেই, তোর কোনো ভয় নেই, আমি কালই এর প্রতিবিধান করব, ওকে আমি গ্রাম ছাড়া করব। সেই সঙ্গে ওই গৌরঙ্গ ঘোষাল কেও। কোন গৌরঙ্গ রে? ওই যে ফুলবাড়ি গ্রামে মঈন ঘোষালে ইংরেজি পড়াচ্ছে, যত ছোট লোকের সঙ্গে মেলামেশা করে আর বলে সমাজ মানবো না, সেই সাজির আখড়ায়ও যায়। তুই কিচ্ছু ভাবিস না শম্ভু, কিচ্ছু ভাবিস না, দুদিনের মধ্যে আমি একবারে টাইট করে দেবো ইংরেজ সমাজ মধ্যে বসাই। বেটা দেখ, আচ্ছা করে জব্দ করে দেবেন কেমন? সেই সিরাজ মনে রেখো, গায়ে এখনো সমাজ আছে, তোমাকে তোমাকে আমি দেখে নেবো। মিলেছো সাই সিরাজকে নিয়ে, গায়ের মধ্যে যে একেবারে হিলুস্তুলু ডুবে দেখিয়েছে। দাঁড়িয়ে দাও, দাঁড়িয়ে দাও বেটা, কি যা কর, মিলেছো এই গা থেকে দাঁড়িয়ে দাও।
গ্রামের লোকজন যে তাকে নিয়ে একেবারে আক্রান্ত বসে আছে। তার উপর জানক হলো বেটা নাকি গুনগান জানে, ওই সামান্য তেল পড়া জল পড়া দিয়ে এমন সব ফেলকে দেখায়। আমার আয়ুর্বেদ শাস্ত্রে তেল পড়া জল পড়া বলে কোনো কথা নেই। বললে কি হবে খুলো, এই তার কাণ্ড কারখানা দেখে গ্রামের লোক তো একেবারে ওই ধন্যবন্দি করছে। তবে আর গ্রামের লোক সব ধন্যি ধন্যি করছে, আর তোমরা সব ওই দলে ভেরে যাও। জাত নেই ধর্ম নেই, গায়ের অশিক্ষিত লোকগুলোদের নিয়ে যে গাঁজার আড্ডা বসিয়েছে সে হয়েছে ইনেশাই বাবা। আর তোমরা তোমাদের মতো মূর্খের দল ঢুল বিল্লে বন্দর নিয়ে গিয়ে তার পা দুখানা পুজো করবে যাও। আমি বলছিলাম কি ওই সাই বাবার দাপটে তোমার যে ব্যবসা একেবারে দিন দিন উঠে যাচ্ছে। আমি দেখছি গর্গরি মশাই তাকে শুনলি সব উঠে যাচ্ছে। আরে আরে গৌরঙ্গ যে আরে এসো এসো, কবে এই তো কদিন হলো এলা। তারপর বলো তুমি এখানে কি মনে করে এসেছো? এখনই কবিরাজ মশার সঙ্গে দেখা করতে এলো। কি দরকার? আচ্ছা আম্মা আপনি দিনু চ্যানেলের ছেলেকে দেখতে যাননি কেন? সে কৈফিয়তকে তোমাকে দিতে হবে। আমাকে না, এই গায়ের সবাইকে দিতে হবে। আমাকে চোখ রাঙাচ্ছে গায়ের সমাজপতি বলে আপনার বড় অহংকার, দেশ বিখ্যাত কবি বলে আপনার গর্ব। মনে রাখবেন আপনার গর্ব অহংকার একদিন আমাদের হাতে লোপাট হয়ে যাবে। আমার ছেলে মরে গেল আর আমি কাঁদছি না, তুমি কাঁদছো? কেঁদো না গৌরাঙ্গ কেঁদো না, তোমার কান্না শুনলে না আমার গলা জড়িয়ে ধরে বলবে আমাকে আমাকে খেতে দেবে না বাবা।
তোমাকে দুধ দেবে না বাবা, তোমাকে ওষুধ দেবে না বাবা। বলতে পারো গৌরাঙ্গ, এই কচি মুখের জবাব কে দেবে? ওই ওই রাম হরে কবিরাজ, এই মহাদেব মরগড়ি নয় উপরের ভগবান। আমি বলছিলাম কি বাবা, ওই মরা ছেলে নিয়ে এখানে বেশিক্ষণ না থেকে ওই শ্মশানে গিয়ে সৎকার করে এসো। যা যাব, তবে শ্মশানে নয়, কোথায়? ওই গরিবের স্বর্গে। গরিবের স্বর্গ? হ্যাঁ, এই তোমাদের গরিবের স্বর্গ। কোথায়? কোথায় তোমরা জানো? কোথায়? সাই বাবার আখড়া। সাই বাবার আখড়া? হ্যাঁ, সাই বাবার আখড়া। ওই তো আমাদের গরিবের স্বর্গ, যেখানে ধর্ম নেই, জাত নেই, জাতের বড়াই নেই, রাম হরি কবিরাজের মতো রক্ত চেষা পিশাচ নেই। কি বললি? কি বললি হারাম জামা? তোকে আমি খাবো না। বাধা দিলে যে? হ্যাঁ দিলাম, নইলে লাঠি আপনার মাথায়। গৌরাঙ্গ তো সে শান্ত হন না। শুনতে পাচ্ছি বহু বিধবা সম্পত্তি ফাঁকি দিয়ে আপনি বড় লোক হয়েছেন, বহু মানুষের মুখের অন্ন ফেলে নিয়ে আপনি আপনার জমিদারি মারিয়েছেন। গৌরাঙ্গ বাবা, তুমি তুমি ছেড়ে দাও বাবা, তুমি ছেড়ে দাও। মনে করেছেন এত পাপ, এত পাপ দিতেই যাবে? এই ছেলে আর বাপের অভিশাপ লাগবে না? এই মরা ছেলের মর্ম ভাঙা কান্না আপনার বুকে লাগবে না? লাগবে, লাগবে গৌরাঙ্গ, লাগবে। ঠিক ঠিক আমারই মুখরি লাগবে। আমি ছড়ালের ছেলে, তাই তো এই মরা ছেলে বুকে নিয়ে বলে যাচ্ছি, এরপর কবিরাজ মশাইকে একদিন ভোগ করতেই হবে। হ্যাঁ, এরপর কবিরাজ মশাইকে ভোগ করতেই হবে। তোমার চোখ দিয়ে যত জল ছেড়েছে, ওর চোখ ফেটে তত রক্ত ঝরবে। দিনু, আমার কলিজাটা যেমন ছিঁড়ে গেছে, ওর কলিজাটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে। সমাজপতির গোড়ামি ভেঙে একদিন আপনাকেও ওই সব সর্বহারাদের গলা ধরে ধরে আত্মহত্যা বলতে হবে। সবার উপরে মানুষ সত্য বলে হলো তো খুলো। আমি তোমাকে লাঠি মেরে মারব। কেন? আমি আমার কি করব? আমি আমার কি করলাম? এই দেখো হারাম জাতা, আমার বাড়িতে এসে আমার নাকের উপর ঝামা ঘষে দিয়ে তুই হারাম জাতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? বলে ওই সব ছোট লোকদের কি ডাটাতে আছে? আমি এর চরম প্রতিশোধ নেব। ওই গৌরাঙ্গ আর দিনু চালালকে আমি এমন শাস্তি দেব। বলে মাথাটা থাকবে তো পুরো। চুপ, একটা কথা মনে রেখো মহাদেব বর্মা, আমি দশ খানা গায়ের সমাজ। এই অপমানের প্রতিশোধ যদি আমি নিতে না পারি তাহলে তাহলে কি হলো? আমার নামে একটা কুকুর পুষে নে। আবার দুষ্টুমি? তাহলে কিন্তু তোমায় আমি পাশের ঘরে মা শুয়ে আছে, শুনতে পাবে না? পেলেই পাবে। আরে তুমি শুনে, এটা তো আমাদের ঘর, রাতের বেলায় দরজাও বন্ধ, কে শুনবে? আমার সজ্জায় যেন মন তো একদিকে কুমার, আমার মধ্যে এমন স্বামী সৌভাগ্য, আর তার আমি ধন্যা, জীবন আমার ধন্যা। আমার জমে আসছে, আমি একটু ঘুমিয়ে
আমার নাম ধরে ডাকে, কে কি মধুমাখা কণ্ঠস্বর, সারা দেহ আমার আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠছে। আমার জন্য তরি নিয়ে বসে আছো, কে কে তুমি? দয়াল কান্ডালি, কি অপূর্ব মূরতি হেরি নবীন ঝলদ বরণ দুনয়নে, বিশ্ব প্রেমের অবিয়নে ছড় রক্ত পলষ্ঠুতে মৃদু মধুর হাসি, কে কে তুমি? নয়ন ভেলালো হৃদয় ঝুলালো নিধি, কে? না না তুমি যেও না, আমাকে তোমার সঙ্গী করো, আমাকে তোমার সঙ্গী করো, যেও না, না না তুমি যেও না, আমাকে তোমার সঙ্গী করো। কোথায় গেল? তবে তবে কি বাইরে গেছে? দেখি দেখি, শুনছো? সাড়া দিচ্ছে না তো, কি হলো? তবে কি সন্ধ্যাবেলায় যা বলেছিল পুরী ধামে জগন্নাথ দর্শনে যাবে, তাই কি চলে গেল? তাই তো, এখন আমি কি করি? মাকে ডাকবো? চোখ থেকে জল পড়ছে কিনা?
তুমি তাহলে জানতে বৌবা তোমার চোখের উপর দিয়ে লালন চলে গেল, তুমি তাকে ধরে রাখতে পারলে না, তুমি তাকে ছেড়ে দিতে পারলে মতিবলি, আমার যে বারণ করেছিল জগদা ভগবান তোমার বাজের ঘাকিয়ের চেয়েও কঠিন, তুমি শান্ত হব, আমি কেমন করে শান্ত হব বৌমা, নবদ্বীপ ছেড়ে দিবাই চলে গেল আর আমি মা হয়ে শান্ত হব, কাঁদো কাঁদো কত ভাগে কাঁদো, বুক চাপড়িয়ে চাপড়িয়ে কাঁদো, আমার এই হৃৎপিণ্ডটা ছিঁড়ে গেল আর আমি ঘরের মধ্যে বসে থাকবো বৌমা, আর আমাকে মা বলে ডেকো না, মা হয়ে আমি সারা জীবন কেঁদেছি আর আমি কাঁদতে পারছি না, আর আমি কাঁদতে পারছি না। ঠাকুর জগন্নাথ হৃদয় শূন্য করে আমার হৃদয় দেবতাকে আমি তোমার চরণে উৎসর্গ করেছি ঠাকুর, আর আমি কিছু চাই না, শুধু দেখো ঠাকুর আমার এই হাতের সাঁতা আমার কপালের সিঁদুর যেন অক্ষয় থাকে ঠাকুর, যেন অক্ষয় থাকে। আরে আজ না হোক দুদিন বাদে তো লাগবে, কোথায় কি তার এখনো ঠিক নেই, আর এর মধ্যেই তুমি সাহেব বাবার কথা মিথ্যে হয় নাকি, তুই দেখেনিস ছেলে তোর হবে, হায় আল্লাহ কখন ছেলে হবে কবে বড় হবে তার কোনো ঠিক নেই, আর এর মধ্যেই তুমি, আরে জুগাড় করে রাখতে দোষটা কি, আচ্ছা তারপর যদি না হয়, বাজে কথা বলিস নে রহিমা, তোমাকে সাই বাবা জারে যা কইছে তাই খাসছে বলে আমাকে বেলায় যদি না খাটে ধরে তালাক দেব, ওরে বকুড়া তোর মনে মনে এত আমারে তালাক দিবা, দাঁড়াও দেখাচ্ছি মজা, এই দেখো এই দেখো বকে 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 পাঠো না, তোমার আজ আমি জ্যান্ত কবরে পাঠাবো, তবেই আমার নাম, শান্ত হ রহিমা শান্ত হ, তুই এসে গেছিস, আয় আয় আয়, ওরে তোকে শিঙে শোনাবার জন্যই তো আমি অপেক্ষা করছি রে, দেখাবো রে দেখাবো, একটু সবুর কর তোকে আমি সব খেলা দেখাবো, সাইজি হঠাৎ এই হকাল বেলায় কি মনে করি, দুঃশালা ফকির আবার সকাল সন্ধ্যা বলে কিছু আছে নাকি রে, শালা ওই জোলাপুর মাথায় একেবারে কিচ্ছু নেই, ওরে নানা উড়াবে কেন, উড়াবে তো নানা ছেলে,
পাহাড় জঙ্গল নদী নালা কত বাধা পারবি পারবি তো কোন বাধাই আজ আমাকে আটকাতে পারবে না আমি মহাপ্রভুকে দেখবো ঝোলার মধ্যে রেখে দে কেন ফুল দিয়ে কি হবে রেখে দে না কাজে লাগবে ফুল খাবো আলবত খাবি বাবার সুপুত্র হয়ে খাবি বেশ
তাই দাও তাই খাও। আমি যা থানা মেলে চোখ ফকির
পথে পথে ঘুরে বেড়াই, গাছ তলায় পড়ে থাকি, আর ওই শালার ওসুলে চৌকিদারি গ্রামে গ্রামে ডাক দিয়ে বলি, ওরে রসুলের চিড়িয়াখানায় খোদার ভগবান গীতার কুরআনকে একসাথে বেঁধে ফেলেছি, তোরা দেখবি তো আয়, তোরা দেখবি তো আয়। ফকির, আমার ছেলে তাহলে বাঁচবে না ফকির। জ্বালিয়ে খেলে, সবাই মিলে আমাকে জ্বালিয়ে খেলে, নে রাখ ওখানে। আসছে তাই নাকি?
কোথাও কিছু আনতে হবে না, ও গায়ে যেতে হবে আমার রোগী দেখতে। তা কি আজ্ঞা দাতা, হুকুম করো। তোকে বাবা একটা উপকার করতে দেখো দেখিনি, তুমি আমার বাপের তিনবার বাসায় আছো, আমার আম্মার চিকিৎসা করেছো, আর তোমার উপকার আমি করবো না তাই কখনো হয় বলো দেখিনি? এই কথাটা হলো কি? আরে বলো না, এই করবো ব্যাপারটা হলো ব্যাপার হলো এই গাইজের টেকা কেমন? কেন কেন কি হয়েছে? ওই যে গৌরঙ্গ। হ্যাঁ গৌরঙ্গ। গৌরঙ্গ? হ্যাঁ। আরে ওই ফুলবাড়ি গ্রামের মহিম ঘোষালের দেবো ছোড়াটা সে আজকে ওই কলকাতায় কলেজে পড়ছে, আবার ওই ইংরেজিতে কথা বলছে। গুরুকে একেবারে শাস্তি তৈরি করে অপমান করেছে, বুঝলি? এমন অপমান জীবনে আমি কখনো হইনি। জানি বাবা বিনা চিকিৎসায় দুদিন পরে তোমার ছেলেটা মারা গেল। আচ্ছা আচ্ছা, ওসমান ভাই
তখন তখন তুমি কি করবে বলতে পারো? ওই ওই লাঠি মেরে শালা বলো তাহলে শুনো। এই সেই কবিরাজ যার নির্মম নিষ্ঠুরতায় সেদিন দিন উচারালে এতটুকু ছেলে মারা গিয়েছিল। এই সেই সমাজপতি যিনি বিধবার সম্পত্তি ফাঁকি দিয়ে আজ বড়লোক হয়েছেন। এই সেই দেশ নেতা যে সমাজের মাথার উপর বসে জনদরদের এই নামাগুলি গায়ে পড়ে সর্বদাই গরিবের ধ্বংস চিন্তা তোকে আমি বলিস কি রে ওসমান, তুইও শেষে ওই দলে শালা গৌরাঙ্গ কবিরাজ ডাক্তার অপমান করছে, ওর মাথাটা আমি ঠিক ভাঙবো। কিন্তু এই লোকটা শালা খাঁটি কথা কইছে, এর গায়ে আমি একটা কাটার আঁচল লাগতে দেবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই আজকের এই কথাটা মনে রাখবি। আর তুমিও মনে রেখে হয়েছ কি তোমাকে আমি এই গ্রাম ছাড়া করবো, তোমার ভিটেই আমি ঘুঘু চালাবো। হ্যাঁ আচ্ছা দেখে নেব। ভুলোকে এমনি করে অপমান করবার ফল তোমাকে পেতে হবে, এই কথাটা মনে রেখো গৌরাঙ্গ ঘোষ। আচ্ছা সচ্চনে বাবা, ব্যাপারটা কি রকম হইলো? তুই সেই শালা গৌরাঙ্গ নাকি? হ্যাঁ রে, তোর সেই পাশের বন্ধু যে তোমার এই ফুলের আচারের কথা খেজুরে ঘুরে কথা আজও বলতে পারেনি। আমি আমি শালা সেই গৌরাঙ্গ মানে গৌরে। তুই সেই গৌরে ওই যে ছোটবেলায় মাস্টারের হুকো কইকে চুরি কইরে তামাক খেয়েছিল, তুই সেই গৌরে? আরে শালা তোমরা আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছো, একবার মন্দিরে আসতে দাও না। বসন্ত রোগে বড় ছোঁয়াছে, তাছাড়া সারা গায়ে জ্বর, শুধু হয়ে দাঁড়াতে পারছিস না। বলি বিদেব বিবু এসে সে যে মরবি নাকি? যাই যাব, ইচ্ছে হয় তোমরা দেশে ফিরে যাও। কি বিপদ, এক্ষুনি পান্ডারা হয়তো এসে পড়বে, দেখতে পেলে মন্দির থেকে তাড়িয়ে দেবে। বলো বাদে তোমাদের পায়ে পড়ি, তোমরা তোমরা আমাকে একটু একা মন্দিরে থাকতে দাও। চল তো শঙ্কু চল, এই ভদ্রলোকের কথা শুনবে না, তোর আমরা চলে যাই। চলে যাই মানে আজই তোমাদের দেশে ফিরে যাবার কথা। হ্যাঁ আমাকে আমাকে একা ফেলে তোমরা তোমরা দেশে ফিরে যাবে? তা কি করবো বল, পয়সা বাড়ি ফুরিয়ে এলো, তার উপর তোর এই অবস্থা, ওই তোর সঙ্গে পড়ে থেকে আমরা মরবো নাকি? বেশ তবে তোমরা যাও, আমি এখানে
মহাপ্রভুর পাদপদ্মে পড়ে থেকে মরি। মহাপ্রভুর পাদপদ্মে চল শম্ভু, চল আচল। হ্যাঁ তাই চলো, হতভাগার মরণ মরি। জোর খোলো প্রভু জগন্নাথ, জোর খোলো, বড় কষ্ট করে তোমায় দেখতে এসেছি, দেখা দাও, দয়া করো, দয়া করো প্রভু জগন্নাথ, দয়া করো। ও ঠিক কে রে, আরে এ সময় মন্দির মধ্যে ফসিছো? আমি আমি এসেছি পান্ডা ঠাকুর। তুই কে রে, তুই ঘর কোথি? আমি বাংলাদেশ থেকে এসেছি। ও তো বঙ্গাল আছে, তো এখানে মন্দিরের মধ্যে পৌঁছেছো কেউ? প্রভু প্রভু জগন্নাথকে দেখবো বলে। প্রভু জগন্নাথ রে, এখন তো দেখা মিলবে না। কেন? প্রভু এখন শয়নে আছেন কি? কিন্তু আমার আর সময় নেই, দেখছো না আমার সারা খায় কেমন বসন্তের উজ রক্ত পড়ছে। রক্ত দিয়ে জগন্নাথ দেবকে আলোকে পূজো দিয়ে নিষ্ঠা নিষ্ঠা
জগন্নাথ মুতে ক্ষমা করি দে প্রভু মুতে ক্ষমা করি দে নইলে এই দণ্ড লই কিরি মোর পিঠে দুঃখ মারি দে হাতের দণ্ড খুলি দে মনে হয় সারাটা পথ তুমি আমার সঙ্গে সঙ্গে রয়েছো। তুমি হে মন্দিরে থাকো, তাহলে বলো বলো প্রভু জগন্নাথকে আমি কি দেখতে পাবো না? পাবো, আমি যে হারিয়ে যাচ্ছি, আমি যে হারিয়ে যাচ্ছি। শ্যামলা গেল কোথায় বলো দেখি? একে বুড়ো মানুষ, তার উপর তোকেও ভালো দেখতে পায় না, কোথায় তারে আমি খুঁজি? বন্ধুটাকে খুঁজে পেলে জগদা পাবোটা কি করে? লালন যখন গেছে তখন এক এক করে সব চলে যাবে। আজ কদিন হলো বলতে পারে জগদা? কি জানি আমি, আমি কি গুনিয়ে রাখছি নাই? বলি বেচারা কার যে গুনিয়ে রাখবো? তবে তুমি একা একা বসে বসে কাঁদো কেন জগদা? ওই কাঁদি ওর শালাই কইছে জগাই বাড়ির কে যাবে? বাড়ি বাড়ি তো কয়েকদিন মানুষ করেছি জগদা, তার জন্য এত কান্না এত ব্যথা। মা জগা কোথায় গেল? তাকে একবার ডেকে দাও তো। জগা মরে গেছে, জগা মরে গেছে, আর তারে যাইয়ে কি হবে? জগাদা বাজে কথা রেখে মা যা বলছে তাই করো। বলো সে তো লাশে পড়ে গেল। বনমালী আর শম্ভু নাকি ফিরে এসেছে, তুই একবার দৌড়ে যা বনমালীকে ডেকে নিয়ে আয়। তোমার বাবুরা একবার মাথা খারাপ হয়ে গেছে বলে? তুই বড্ড প্রকাশ, যাবি তো যা, তা না হলে আমাকেই যেতে দে। কেন আমি কি মরে গেছি যে তুমি যাবা এই এত পথ হাঁটিয়ে এসে লালনের খবর আনতে? তাহলে দেরি করছো কেন, যাও। বুঝলে মাঠান, এই বুকটার মধ্যে সবসময় যেন হু হু করে, আর পা দুটো আর চলতে চায় না। লালন রে, লালন রে তুমি পেটে ধরেছো সত্যি, কিন্তু মানুষ তো করেছি আমি। চকা তুমি কিচ্ছু ভেবো না মা, ঠাকুরের দয়ায় তার কোনো অভাব হবে না মা, কোনো কষ্ট হবে না। যাও যাও মা যাও, তুমি বাড়ির ভেতরে যাও, আমি আমি এই তুলসী তলা একটু বসি, দেখি কোনো খবর পাই কিনা। যাচ্ছি মা। হ্যাঁ বলবনি, বল বল তুই আমার লালনটা কোথায় তুই রাখেছিস? আমার লালন কোথায়? বনমালি কি হলো, মুখখানা তোমার অমন শুকনো দেখাচ্ছে কেন? আমার লালনকে কোথায় রেখে এসেছো বলো? দারুণ বসন্ত রোগে ধরে সমস্ত গায়ে ফুটে উঠেছে, পচা গন্ধ, সঙ্গে তেমনি জ্বর, তেমনি কাতরানি। তারপর তারপর বদ্যি ডাকলাম, তাতে কিছুই করলো না। শেষে শেষে
অবশেষে বাসা থেকে পান্ডারা তাড়িয়ে দিলে শেষে আসতে 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 লালন লালুর মারা গেল।